আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমাদের বাংলা ব্যাকরণের ধারাবাহিক ক্লাসে তোমরা একজনে প্রশ্ন করেছো আমাকে যে স্যার, চৌরাস্তা দ্বিগু সমাস, চৌচালা বহুব্রীহি সমাস কিভাবে হলো, বা স্যার ত্রিভুজ বহুব্রীহি সমাস, ত্রিপোলা দ্বিগু সমাস কিভাবে হলো, কারণ এগুলো সবগুলোরই পূর্বপদে সংখ্যা রয়েছে। তো আমরা জানি পূর্বপদে যদি সংখ্যা থাকে তাহলে সেটাকে দ্বিগু সমাস হিসাবে আমরা ধরে নেই, কিন্তু না, অনেক ক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে। একটু খেয়াল করে দেখেন, চৌরাস্তা দ্বিগু সমাস, চার রাস্তার সমাহার, ঠিক একই সাথে চৌসালা বহুব্রীহি সমাস, চার সাল আসে আসে যার, অর্থাৎ যেই ঘরের মধ্যে চারটা সাল আছে সেটাই কিন্তু চৌসালা আমরা ধরে নেই। এখানে একটু খেয়াল করে দেখো, চৌরাস্তা দ্বিগু সমাস কিভাবে হলো, এটা কেন বহুব্রীহি সমাস হলো না? একটু দেখেন, চৌরাস্তাতে কি থাকে, চারটা রাস্তা থাকে। এদিকে একটু দেখেন, আপনারা একটু স্মৃতির দিকে তাকান, আমরা এখানের মধ্যে কিন্তু চারটা রাস্তা দেখতে পাচ্ছি। এ দেখেন, একটা রাস্তা, একটা রাস্তা, একটা রাস্তা, একটা রাস্তা, কয়টা রাস্তা, এখানে চারটা রাস্তা আছে। তো চৌরাস্তা মানে হচ্ছে চার রাস্তার সমাহার, অর্থাৎ এই মানে চৌরাস্তা দ্বারা কিন্তু চার বোঝাচ্ছে না, চার চার কিন্তু বোঝাচ্ছে না, একটা রাস্তাকে বোঝাচ্ছে। দেখেন, একটা রাস্তাকে বোঝাচ্ছে। এখানে আমরা কি বলি, এটা চার এটা বলি না, আমরা কি বলি, চৌরাস্তা বলি, অর্থাৎ এটাকে আমরা রাস্তা হিসেবে ধরে নেই। যখন আমরা দেখব কোনো কিছুকে পরপথকে আমরা প্রাধান্য দিচ্ছি, পূর্বপদকে নয়। যেমন সার রাস্তার সমাহার, একটু আমি লিখে দিচ্ছি, সার রাস্তার সমাহার, এটা হচ্ছে চৌরাস্তা। এখানে দেখেন চার আছে, আমরা এটাকে সার বলি না, এটাকে আমরা রাস্তা বলি, তাহলে এটা হচ্ছে পূর্বপদ, এটা হচ্ছে পরপদ, অর্থাৎ আমরা পরপদটাকেই প্রাধান্য দিই, পূর্বপদটাকে প্রাধান্য দিচ্ছি না, তখন সেটাকে আমরা বলবো কি, অবশ্যই দ্বিগু সমাস। তাই আমরা চৌরাস্তা দ্বিগু সমাস অনায়াসে বলতে পারি। কিন্তু স্যার, চৌসালা কি বহুব্রীহি সমাস, মানে এটা দ্বিগু সমাস কেন হলো না? তাহলে এটার আমাদের ব্যাস বাক্যটা হচ্ছে, দেখেন, সার সাল আসে যার। তো এখানে দেখেন, সার সাল আসে যার একটা ঘরকে বোঝাচ্ছি, একটা ঘরকে আমরা কিন্তু বোঝাচ্ছি। এখন দেখেন, আমরা কিন্তু এটা দ্বারা সারকে, ওই ঘরটাকে কিন্তু আমরা সার বোঝাচ্ছি না, এবং এই সালকেও আমরা ঘর বোঝাচ্ছি না, অর্থাৎ এখানে পূর্বপদ এবং পরপদ কোনোটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে না বা হয় না। যেই সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটাকে দিয়ে অন্য একটি পদকে প্রাধান্য দেওয়া হয় সেটাকে আমরা বলতে পারি বহুব্রীহি সমাস। আমি আবার একটু বলি, কথাটা আবার একটু রিপিট করি, যেই সমাসে পূর্বপদ এবং পরপদ কোনোটাকে প্রাধান্য দেওয়া হয় না। আগেরটা দেখেন, সার রাস্তা, সারটাকে প্রাধান্য দেওয়া হয় না, কিন্তু রাস্তাটাকে প্রাধান্য দেওয়া হয়েছে, এই জন্য এটা হচ্ছে চৌরাস্তা। অর্থাৎ রাস্তাকে এখানে প্রাধান্য দেওয়ার কারণে এটা হচ্ছে দ্বিগু সমাস। ঠিক পরেরটা একটু দেখেন, এখানে চারটা সারকেও প্রাধান্য দেওয়া হচ্ছে না, সালকেও প্রাধান্য দেওয়া হচ্ছে না, অন্য কোনো একটা পদকে প্রাধান্য দেওয়া হচ্ছে বা অন্য কোনো কিছুকে বোঝাচ্ছে, সেই ঠিক সেই ক্ষেত্রে সেটা হচ্ছে বহুব্রীহি সমাস। ঠিক একই সাথে ত্রিভুজ, তিন, এটা কেন বহুব্রীহি সমাস হলো, ত্রিভুজ মানে হচ্ছে দেখো তিন ভুজের সমাহার, ত্রিভুজ। এখানে দেখেন, এই তিন দ্বারা আমরা কোনো এই ত্রিভুজকে বোঝাচ্ছি না, এরপরে এই ভুজ মানে বাহু, এটা দ্বারাও আমরা কোনো কিছুকে বোঝাচ্ছি না, অর্থাৎ ত্রিভুজ দ্বারা আমরা এরকম একটা চিত্রকে বোঝাচ্ছি, অর্থাৎ একটা ত্রিভুজ মানে এই চিত্রটাকে বোঝাচ্ছি, এই জন্য এটা হচ্ছে বহুব্রীহি সমাস। এটার আগে তিন, এই তিন দ্বারা একটা সংখ্যা বোঝাচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি সমাস। ঠিক একই সাথে সার সালা, অর্থাৎ চৌসালা যেটা, এখানে চারটা হচ্ছে সংখ্যাবাচক বহুব্রীহি। তো ঠিক একই সাথে স্যার ত্রিপলা, এই ত্রিপলা মানে হচ্ছে তিন ফলের সমাহার, এটাকে বলা হয় ত্রিপলা। ত্রিপলাটা কি আমরা বলতে পারি, হরিত কি, বহেরা, অমলকি, এই তিনটা ফলকে আমরা যখন সম্মিলিত করবো, এক জায়গায় আনবো, সেটাকে আমরা বলবো ত্রিফলা। তার মানে ত্রি মানে তিন, আর ফল, এখানে ফল দ্বারা কিন্তু এ ফলটাই প্রাধান্য পাচ্ছে, এখানে তিন আর প্রাধান্য পাচ্ছে না, অর্থাৎ ত্রি তিন ফলের সমাহার ত্রিফলা, ফলটাকেই কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে, অর্থাৎ পরপরটাকেই প্রাধান্য দেওয়া হচ্ছে, এই জন্য এটা হচ্ছে দ্বিগু সমাস। আশা করি বুঝবা, যেই সমাসে পরপরটা প্রাধান্য পায়, পূর্বপদের সংখ্যা থাকে, পরপরটা প্রাধান্য পায়, সেটা হচ্ছে দ্বিগু সমাস। আর যে সমাসে পূর্বপদের সংখ্যা আছে, পরপরটাকে কিন্তু প্রাধান্য দেওয়া হচ্ছে না, বা সংখ্যা থাকলেও সেটাকেও প্রাধান্য দেওয়া হচ্ছে না, অর্থাৎ বহুব্রীহি সমাস হচ্ছে যে সমাসে পূর্বপদ পরপদ কোনোটাকে প্রাধান্য দেওয়া হয় না, এবং অন্য একটা পদকে প্রাধান্য দেওয়া হয়, অন্য কিছুকে বোঝায়, সেটা হচ্ছে আমাদের বহুব্রীহি সমাস। কি অনেক বেশি একটু জটিল মনে হচ্ছে, তাই না? আসলে প্র্যাকটিস করলে তোমরা এই বিষয়টা বুঝতে পারবা। তো আশা করি পরবর্তী বাংলা ব্যাকরণের সিরিজ ক্লাসের জন্য সবাই অপেক্ষা থাকবা, আর কার কোন ধরনের ক্লাস প্রয়োজন অবশ্যই কমেন্টস করবা, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিব এবং সেই অনুযায়ী ক্লাসে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।